করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপর বেল চিহ্ন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। বাংলা কার্নিভালের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিশমিশের স্বাস্থ্যগুণ এবং উপকারিতা সম্পর্কে। কিশমিশের সঙ্গে তো আমরা সকলেই পরিচিত, পায়েস বা পোলাও তৈরিতে তো আমরা কিশমিশ ব্যবহার করেই থাকি। এতে কিন্তু খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়। তবে শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ানোর কাজে নয়, কিশমিশ খাওয়াও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। আসলে আঙুর ফলের শুকনো রূপই কিন্তু কিশমিশ। আঙুরকে রোদে শুকিয়েও তোমরা কিশমিশ তৈরি করতে পারো, আবার মাইক্রো ওভেনের সাহায্যেও কিন্তু কিশমিশ তৈরি করা যায়। আসলে তাপের কারণে আঙুরের ফ্রুক্টোজগুলো জমাট বেঁধে কিশমিশে রূপান্তরিত হয়। এবার আমি তোমাদের সাথে কিশমিশে কি কি পুষ্টিকারী উপাদান রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। কিশমিশে আছে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, ভিটামিন B6, ভিটামিন B C এবং ভিটামিন K। এছাড়াও রয়েছে রাইবোফ্লাভিন। তাই নিয়মিত তোমরা যদি খাদ্য তালিকায় কিশমিশ রাখো তোমরা কিন্তু সুস্থ থাকবে। এছাড়া বাচ্চারা দেখবে চকলেট বা ক্যান্ডি খেতে খুব ভালোবাসে, তবে তার ফলে কিন্তু দাঁতে ক্যাভিটি হওয়ার একটা ভয় থাকে। কিন্তু বাচ্চাদের যদি তার বদলে শুকনো কিশমিশ খেতে দাও তাহলে কিন্তু এটা দাঁতে লেগেও থাকে না, আর ক্যাভিটিরও কিন্তু কোনো আশঙ্কা থাকে না। এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এছাড়া এতে রয়েছে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান যা দাঁতের ক্যাভিটিকে ধ্বংস করে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মুখের স্বাস্থ্যকেও ভালো রাখে। তাই তোমরা যদি কিশমিশ খাও তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী হয়। এছাড়াও আর একটা কথা তোমাদের বলি, তোমরা যদি কিশমিশের সাথে সাথে তোমরা 1 কাপ কিশমিশ ভেজানো জলও খাও তাহলেও কিন্তু তোমরা নানাভাবে উপকার পাবে। কী কী উপকার পাবে তোমরা কিশমিশ ভেজানো জল খেলে, সেই সম্পর্কেই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম যা আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়া এটা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। আয়রন হিমোগ্লোবিন উৎপাদনে কিন্তু সাহায্য করে, ফলে কিন্তু অ্যানিমিয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এছাড়া নিয়মিত যদি তোমরা কিশমিশ ভেজানো জল খাও তাহলেও কিন্তু লিভারও ভালো থাকে। যারা পেটের সমস্যায় ভুগছো তাদের কাছে কিন্তু এটা অত্যন্ত উপকারী। নিয়মিত কিশমিশ ভেজানো জল খেলে কিন্তু বৃদ্ধ বয়সেও দৃষ্টিহীন হওয়ার আশঙ্কা থাকে না। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট যা এনার্জি যোগাতে সাহায্য করে। তাই কিশমিশ ভেজানো জল যদি তোমরা খাও তাহলে কিন্তু সারা দিন তোমাদের এনার্জিতে ভরপুর থাকবে। এবার বলি কিশমিশ ভেজানো জল তৈরি করবে কিভাবে। 2 কাপ জলে 100 থেকে 150 গ্রাম মতো কিশমিশ ভিজিয়ে রাখো। তারপর এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে, তবে ভেজানোর আগে কিন্তু ভালো করে কিশমিশগুলো ধুয়ে রাখতে হবে। আসলে কিশমিশে অনেক সময় রাসায়নিক, বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানো থাকে, যেগুলো যদি তোমরা ভালো করে ধুয়ে নাও তাহলে কিন্তু এই সমস্ত রাসায়নিক খুব সহজেই দূর হয়ে যায়। এরপর পরের দিন সকালবেলা কিশমিশগুলোকে ছেঁকে সেই জল হালকা গরম করে খালি পেটে খেয়ে নাও। এরপর কিন্তু আধ ঘন্টা কিছু খাওয়া যাবে না। এটা সপ্তাহে কমপক্ষে 4 দিন কিন্তু তোমাদের খেতেই হবে। তারপর 1 মাসের মধ্যেই কিন্তু তোমরা তফাতটা অনুভব করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, আর কমেন্ট করে তোমরা কিন্তু জানিও তোমরা যদি এই কিশমিশ ভেজানো জল খেয়ে তোমরা তফাত অনুভব করো 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, লাইক করো কিন্তু আমাদের এই পেজে। তো বন্ধুরা,
আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য সময়। নমস্কার।